আমরা কখনো কোনো ধরনের অন্যায় করি, এ কথা বলতে পারবেন? বান্দা বিন্দা চশমা চোখে দিয়া ভদ্রলোকে ঘুরে বেড়ান, কিন্তু গোপন অন্যায় করেন, এর লেগে মেরুদণ্ডে জোর নাই, সাহস করে কাউরে কিছু করতে পারেন না। টাকা পয়সা রোজগার করতেছেন, কি করবেন আপনি? খাইলে এমন কি খাইবেন, কিনলে এমন কি কিনবেন, সয় সম্পত্তি আর কত করবেন? এত কিছু করে আয়ু বাড়াইতে পারবেন? পারবেন না। গরিবের হক আছে না? গরিবের কয়টা টাকা দিবেন মাসে মাসে, সেই টাকা লেগে এত মায়া, দিতে ইচ্ছা করে না, কয়ে দিচ্ছেন দিতে পারবেন না। কারণ কি বলেন ভাই? এবার কার মতো মাফ করে দেন, আগামী মাস থেকে আমি মাসে মাসে আপনার টাকাটা দিয়ে যাব। বুঝলাম, বড় লোক মানুষ আসবে, নাস্তা নাস্তা দাও। চায়ের ভিতরে চুবে খান, কেমন লাগে? মজা না? মজা অসুবিধার কিছু নাই, চাও হালাল কলাও হালাল, নতুন জিনিস খাইলেন, এর আগে খান নাই। চুবান, ভিডিও কর। ভবিষ্যতে মান ইজ্জত মারার ক্ষেত্রে কামে লাগবো, আমি করলে কামে লাগাম। খান, শরীফা শরীফা রুমে যাবো। আরে কি বলতেছো তুমি, এটা আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ না, আমরা এই জায়গায় থাকবো, ওর জন্য তো রুম আছে, ও রুমে যা। ও কোথাও যাবে না, ও আমার সাথে এই রুমে ঘুমাবে। পাগলামি কেন করতেছো, এটা হয় নাকি? তুমি আর আমি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, আমরা দুজন এই জায়গায় থাকবো, এই জায়গায় আরেকজন থাকতে পারে, এটা হয়? নিয়ম নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তিনজন এই রুমে ঘুমাবো, বালিশের নিচে। কথা কইতাম বাবা, ভাই নিজেও কিন্তু ভালো নাই। ভাই কখনো এই কথা তুই আমার কাছে কইতে আসিস কেন?
ভাইয়ের জন্য পড়াইতেছে? যা যা ওই দলে যা, দল যখন ভাগ করছে তখন গেলি না কেন? তুই এখন যাবি, এখন যাবি তুই। আপা, বাপ মারে কখনো দেখি নাই, ছোটবেলা থেকে বাপ মায়ের আদর আপনার কাছে পাইছি, কখনো কোনো অভাব বুঝতে দেন নাই। আমরা তো এতিম আপা, এতিম গুত অনুভূতি বলতে কিছু থাকতে পারে না, কিছুই থাকতে পারে না। এমনও কোনো ঘটনা ঘটে নাই যেটার মীমাংসা সম্ভব।